খেলাপি ঋণ আদায় সহ বেশিরভাগ সূচকে জনতা ব্যাংকের নেতিবাচক অর্জনে অসন্তুষ্ট অর্থমন্ত্রী। ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করে মন্ত্রী বলেন, জনতার ব্যালেন্স শিটে সেলিব্রেশন প্রকাশ পেলেও ঘুরে দাঁড়াতে দৃশ্যমান পদক্ষেপ নেই। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও তাগিদ দেন দ্রুত উন্নতির। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কোনোভাবেই আর্থিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না সরকারি ব্যাংকগুলোর। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা জনতা ব্যাংকের। খেলাপি ঋণে টানা তিন বছর ধরে শীর্ষস্থানে ব্যাংকটি। 10,000 কোটি টাকা অবলোপন ও পূর্ণ তফসিল করার পরও ব্যাংকটির খেলাপির পরিমাণ প্রায় 14,000 কোটি টাকা। স্বাধীনতার মাসে জনতা ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অর্থমন্ত্রী। বলেন, জনগণের স্বার্থে এ ব্যাংকে ঘুরে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবও একসুরে কথা বলেন। নন পারফর্মিং লোন ইন্ডাস্ট্রি অ্যাভারেজ চেয়ে অনেক উপরে আছে, এমনকি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক চেয়েও বেশি আছে। তো সেগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনাদের কভার করে আসতে হবে। মানুষের সেবাটা আমাদের করতে হবে এবং সর্বোত্তম সেবাটা দিতে হবে। শুধু আমি বসে থাকবো তা না, আমি আমাকে সর্বোত্তম সেবা দিয়ে সেখানে নিশ্চিত করতে হবে। এ সময় অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্কভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ব্যাংকের চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।